হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি তানভীর, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদেরকে একটা জিনিস আজকে শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনারা জানেন, এর আগের ভিডিওতে দেখছেন যে আমি হচ্ছে ড্রাইভিং স্কুলে বর্তমানে হচ্ছে এখানে ড্রাইভিং ক্লাস করতেছি ড্রাইভিং লাইসেন্সের জন্য। আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা ওইটা দেখলে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমার রাতের খাবার। তার আগে একটা কথা বলি যে হচ্ছে আমরা অনেকেই হচ্ছে জাপানিজদের মানে জাপান সম্পর্কে বলি যে এখানে হালাল খাবার হচ্ছে যে সহজে পাওয়া যায় না, বা হচ্ছে মানে একটু কি বলে এটাকে টাফ, বা হচ্ছে যে সচরাচর অ্যাভেলেবেল না। সব কিছু ঠিক আছে যে এখানে পাওয়া টাফ বা হালাল খাবারটা হচ্ছে সচরাচর অ্যাভেলেবেল না, কিন্তু দেখেন আপনি যদি হচ্ছে একটু মাথা খাটান, একটু যদি ট্রিক্স করেন, আপনি কিন্তু হচ্ছে যে করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। কিভাবে? আমি কিন্তু হচ্ছে এই স্কুলে আসছি হচ্ছে সেই গত মাসের 26, মানে ফেব্রুয়ারির 26 তারিখ থেকে শুরু করছি এখানে। তো আমি সেইখানে হচ্ছে যে যখন এখানে অ্যাপ্লাই করি তখন কিন্তু ওরা বলছিল যে হচ্ছে হালাল কোনো খাবারের ব্যবস্থা নাই। তা আমি বললাম, আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে হচ্ছে যে হালাল খাবার যদি না থাকে তাইলে কি উপায় হয়, কি উপায় করা যায়। তা আমি বললাম, ওরা প্রথম বলল যে আপনি করতে পারেন, আপনি নিজে খাবার দাবার হচ্ছে নিয়ে আসতে পারেন। আমি বললাম যে সেটা তো সম্ভব না, কারণ টোকিওতে আমার বাসা, এখান থেকে তোচিগি প্রিফেকচার এইখানে থাকতে হবে প্রায় 1 মাস, আর ওদের ভিতরে অ্যালাউ না। দেখেন এইখানে এসে রান্না করে খাওয়া যাবে না, মানে ইনস্ট্যান্ট খাবার এনে এনে মানে খাইতে হবে হচ্ছে অনলাইনে অর্ডার করে, বা এইরকম মানে এইভাবে তো চলা যায় না, পসিবল না। আর সারাদিন হচ্ছে ক্লাস, এটা তো ম্যানেজ করাও সম্ভব না, তাই না? তা আমি ওদেরকে বললাম যে মানে আপনারা যে খাবারটা সার্ভ করেন এই খাবারটাই হচ্ছে আমি খাবো, কিন্তু কিভাবে সেটা আমি বললাম যে আমাকে আলাদাভাবে হচ্ছে রান্না করে দিতে হবে। তো ওই সময় আমাকে জিজ্ঞেস করলো স্যার যে হচ্ছে মানে এইসব এই দায়িত্বে যে আছে, ডাইনিং দায়িত্বে যে স্যার আছে, উনি জিজ্ঞেস করলো আমাকে যে কিভাবে দিলে হচ্ছে আমি মানে মানে খাইতে পারবো, কিভাবে রান্না করলে। তা আমি বললাম যে আমি হচ্ছে মা ইয়া মাংসটা হচ্ছে আমার হারাম, মাংস যে খাবারগুলোতে মাংস দেয়া হয় না এই টাইপের খাবার আমার প্রতিদিন দিলে হবে। এটা সবজি হইতে পারে, এটা মাছ হইতে পারে, বা সি ফুড হইতে পারে, এরকম মিক্স হইলে আমার সম্ভব, সালাদ এটা হইলে আমি মোটামুটি চালাই নিতে পারবো। আর যে এই খাবারগুলো প্রস্তুত করতে যে তেলটা লাগবে, এর ভিতরে যেন কোনো রকম হচ্ছে মানে ওদের যে রান্নার যে তেলটা ওইটা যেন আমার খাবারে ব্যবহার করা না হয়, এটাও আমি রিকোয়েস্ট করছি। তো এটা রিকোয়েস্ট করার পরে উনি বলল যে আচ্ছা তোমাকে জানানো হবে। এরপরে আমি অপেক্ষা করলাম, তারপরে তারা আমাকে এরপরে করলো, রিপ্লাই দিল যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এটা সম্ভব, এটা করে দেয়া যাবে। তো সেইটাই আপনাদেরকে শেয়ার করলাম। অনেকে অজুহাত দেন হচ্ছে ম্যানেজ করা যায় না, আসলে একটু কথা একটু ট্রিক্স খাটাইলে কিন্তু ম্যানেজ করা সম্ভব, অসম্ভব বলতে আসলে কিছু নাই। আর জাপানিজরা হচ্ছে যে সবাই মানে সবাই সবার ধর্মের প্রতি মানে করে সম্মান রাখে, সম্মান করে, শ্রদ্ধা করে। তো এই জন্য এখানে প্রতিহিংসা জিনিসটা কম, যে আমি মুসলমান ওরা অন্য ধর্ম বা ধর্ম পালন করে এমন না, আমার ধর্মরে ওরা যথেষ্ট করে সম্মান করে। তো এই দেখেন এটা হচ্ছে আমার রাতের খাবার, রাতের খাবার। এই যে দেখেন হোস্টেলের রুমের মধ্যেই আসি এখন, রাতের খাবার আমাকে কি দিছে এটা আমি যদি খুলি, চপস্টিক দিয়ে খাওয়ার অভিজ্ঞতা একসময় ছিল না জাপানে যখন প্রথম আসি, আস্তে আস্তে হয়ে গেছে। দেখেন এর মধ্যে কি কি আছে, এই যে দেখেন এটাকে বলে হচ্ছে জাপানিজ তেনপুরা। তেনপুরা এটা কি দিয়ে বানাইছে দেখেন, এটা হচ্ছে একটা চিংড়ি, অনেক বড় একটা চিংড়ি সাইজে, সাথে সালাদ, এই যে সাথে হচ্ছে এই যে সালাদ আছে, এরপরে এখানে দেখেন শিম আছে, এরপরে এখানে একটা সি ফুড, এই যে এটা সি ফুড, এটাও তেনপুরা করছে। এরপরে
এখানে এখানেও দেখেন ফিশ আছে, হ্যাঁ এই যে স্যালমন, স্যালমন ফিশের পিস। এরপরে হচ্ছে যে এখানে দেখেন, এখানে একটা ফিশের পিস, এইটা হচ্ছে ইয়া করা হয়েছে, তেনপুরা করা হয়েছে। কতগুলো পিস দেখেন, এক একটা মানে এক এক মাছের মানে ভ্যারাইটিস মাছ। আমি সবগুলো হচ্ছে তেনপুরা যেহেতু, এই জন্য ভিতরে আসলে না খেয়ে বলতে পারতেছি না কোনটা কি মাছ। আর ভিতর নিচে তো রাইস আছে দেখেন, মানে হিউজ পরিমাণ ভিতর নিচে দেখেন রাইস আছে, হ্যাঁ তেনপুরা রান্না। তো আমি যখন বললাম সাথে ডিমও আছে, এই এই যে ডিমও আছে, ডিমের তেনপুরা মিক্সড, মিক্সড ডিম আছে। তো এইটা আপনাকে এটা দেখাইতে চাইলাম যে দেখেন, মানে চাইলে কিন্তু সম্ভব, আপনি হচ্ছে যদি ভালো করে তাদের কাছে রিকোয়েস্ট করেন বা বুঝায় বলেন। তারা আমাকে জিজ্ঞেস করছিল যে আমাদের সাথে যদি তোমারে ইয়া করি, মাংস ছাড়া যদি খাবার প্রোভাইড করি, সেটা কি তুমি খাবা? আমি বললাম না। বললো যে কেন, আমরা তো মাংস ইউজ করব না, তাহলে সেটা হারাম তো আর হবে না। আমি বললাম যে না, আপনাদের সাথে যে রান্নাটা, ওই রান্নার তেল বা চর্বি যদি আমার খাবারে মিলে তাহলে তো একই হয়ে গেল। তখন বললো যে ঠিক আছে, তোমার খাবারটা, তোমার তেল সব কিছু আলাদাভাবে ব্যবহার করা হবে। আমার আরেকটা প্লাস পয়েন্ট ছিল, আরেকটা ছেলে হচ্ছে নেপালি, একটা ছেলে নেপালের, ও আমার সাথে ভর্তি হয়েছে, টোকিও থেকে আসছে সে। তো ও হচ্ছে, ওদের তো হিন্দু ধর্ম, ওরা গরু খায় না, তো এই জন্য ওই ওই একটা ইয়াতে ছিল, দ্বিধাদ্বন্দ্বে ছিল। আমার সাথে যখন কথা বলল, আমি বললাম যে এই অবস্থা, এভাবে করলে হবে, তখন ও হচ্ছে স্যারের কাছে বলল। তখন আমাদের দুইজনের সাথে হচ্ছে একসাথে দুইটা মিল হচ্ছে প্রতি বেলায় একসাথে আলাদা করে রান্না করছে আর কি, মানে মাংস ছাড়া। এখানে সব হচ্ছে ফিশ, ফিশ আইটেম, সি ফুড আইটেম আর সবজি দিয়ে, মানে দুপুরে যে খাবারটা ওটা তো দেখছেন, ওটা ওইটা ওইটা আপনাকে দেখাবো এক সময়। তো দেখেন এই হচ্ছে, আর এগুলো আমার পার্সোনাল কেনা। এখানে একটু ফ্রুটস আছে আর ফ্রিজেও আছে। এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে লিকুইড দুধ, ফ্যামিলি মার্ট কনবিনি, ওইখানে পাওয়া যায়, এখান থেকে কেনা। তো এই হচ্ছে ব্যাপার। তো একটু খাই, খাইয়ে দেখি, বিসমিল্লা। খাওয়া যায়, খাওয়া যায় না যে তেমন না, তবে ঝাল নাই, ঝালে যে এক্সট্রা হচ্ছে মরিচের, মরিচের হচ্ছে গুঁড়ো, গুঁড়া দেওয়া আছে, এটা মিক্স করে খাওয়া যাবে। এখন নাইমার চেয়ে কানামা তো ভালো, তাই না? মা যেহেতু নাই, আপাতত কানামা আছে, সেটা দিয়ে চালাই না। এই যে দেখেন, যারা হচ্ছে জাপানিজ পড়তে পারেন, এখানে কি লেখা দেখেন, নিকু নাশি, মানে মাংস ছাড়া দুইটা মিল, মানে আমার আর ওই হচ্ছে নেপালি ওই ছেলেটার, এই দুইজনের দুইটা মিল একসাথে তৈরি করা হয়েছে। তো এইটাই আপনাদের কাছে হচ্ছে শেয়ার করার ছিল। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু শেয়ার করব আপনাদের সাথে। জাপানের যে কোনো কিছু জানতে চাইলে, দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যে কোনো বিষয় নিয়ে ভিডিও বানানোর, রিপ্লাই দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ। আর সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা, রমাদান হচ্ছে সবার ভালোভাবে সবার সুস্থতায় কাটুক, পুরো রমাদানের সবগুলো রোজা রাখার সবার তৌফিক দিক। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতিও আমার আমার সম্মান ভালোবাসা থাকবে। আর আরেকটা জিনিস দেখলাম, আমার ভিডিও ইন্ডিয়ার কলকাতা থেকে অনেক ভাই বোনেরা দেখেন, তো আপনাদের প্রতিও ভালোবাসা, শুভেচ্ছা, সাপোর্টের জন্য অনেক অনেক থ্যাংক ইউ, কৃতজ্ঞতা। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। এখন আপাতত আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে হচ্ছে আবার ঘুমাইতে হবে, অনেক রাত হয়ে গেছে, আগামীকালকে সকালে আবার ড্রাইভিং আছে, জানাবো নতুন কোনো আপডেটে, ড্রাইভিং আপডেট, আমার লাইফ স্টাইল আপডেট সব কিছু জানাবো। আল্লাহ হাফেজ, সেই পর্যন্ত ভালো থাকেন।